আসুক আমার মনে হয় যে তাদের সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগতে ট্রাম্প বাংলাদেশে ফের ক্ষমতা নিয়ে চলছে আলোচনা কৌশলী বার্তা হাসিনার ট্রাম্পের জয় বাংলাদেশের উপর কি প্রভাব পড়বে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি বাংলাদেশে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে ট্রাম্পের সমর্থনে শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা তবে কি ট্রাম্পের হাত ধরে ঢুকে পড়বে হাসিনা গেল এগারোই অক্টোবর পাকিস্তানের এক গণমাধ্যম পাকিস্তান টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে রাজনীতিতে ফিরতে শেখ হাসিনা পরিবার জোর লবিং চালাচ্ছে যুক্তরাষ্ট্রে কারণ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে বাংলাদেশ ও শেখ হাসিনা ইস্যুতে নীতি পরিবর্তন করতে পারে হোয়াইট হাউস সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে যথেষ্ট উদ্বিগ্ন জানিয়েছে ট্রাম্প বাইডেন প্রশাসন বিষয়টিকে গুরুত্ব না দিলেও ট্রাম্প যে বাংলাদেশ সরকারকে এ বিষয়ে নিয়ে ছাড় দেবে না তা স্পষ্ট তবে ট্রাম্পের জয়ে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়া ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের বেরিফেড ফেসবুক পেজে এক বিবৃতি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন হাসিনা ট্রাম্পের অসাধারণ নেতৃত্বের গুণাবলীর প্রশংসাও করেছেন হাসিনা ছাত্র আন্দোলনে গণবুদ্ধানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগের প্রভাবশালী এমপি মন্ত্রী ও বেশিরভাগ নেতারাই আত্মগোপনে রয়েছেন কেউ কেউ বিদেশে চলে গিয়েছেন আবার অনেকেই গ্রেপ্তারও হয়েছেন ট্রাম্পের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাখ্যা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম ডোনাল্ড প্রেসিডেন্ট হয়েছেন তা আমরা আমাদের তরফ থেকে তাকে স্বাগত জানাই এবং আমরা আশা করি যে ডোনাল্ড ট্রাম্পের এই ভিত্তিতে বাংলাদেশের সাথে ইউএসের যে সম্পর্ক সেটা আরও উচ্চ শিখরে যাবে বাংলাদেশের সাথে ইউএসের অলরেডি একটি ভালো সম্পর্ক আছে নিউজ